ভোটাধিকার আমি সাব্যস্ত করিল আৰু আপনার জ্ঞাত যে আমার দল আমার প্রার্থী হিসাবে মনোনয়ন আজি আজি ভোটাধিকার সাব্যস্ত করার দিন আমার সেকেন্ড ফেজদ ভোট আমার প্ৰচণ্ডভাৱে ভাল লাগিছে যে ভারতীয় জনতা পার্টির আমার সিনাকি পদম চিহ্নত আমি আমি ভোট দিবলৈ সক্ষম হয়েছ আর এই ভোটের জড়িয়ে আমি রাষ্ট্র নির্মাণের কামত আমি সহযোগ করিম আহা কার্যকালত লোকসভাত আমার ইয়াতে ভোটাধিকার সাব্যস্ত করে লাগিছে যে আমার মানব জীবন ধন্য হয়েছে কারণ মা ভারতীর কারণে আই অভির কারণে আমি আমি লোকসভাতো আমি কাম করব সক্ষম হম হয় সব ঠাইতে আপনাদের যদি যায় আপনাদের দেখিব যে আমার আমার পার্টির এটা স্লোগান আছে যে পাইলে মতদান বাদি জলপান তো আপনাদের দেখিছে ছটার পর সাতটাত আমার ভোট আরম্ভ ছটার পর আমার রাইজে আর ভারতীয় জনতা পার্টির সপক্ষে মত প্রকাশ করিব মানে জলপান মানে আমি গা ধুলো আর গা হাত পা পলাম পাঠ আমার লাগে আমার গোহাই ঘর অল্প সেবা করি মা দুর্গা আমাৰ বাকী গোহাঁইসকলক সেৱা কৰি আমি আজি মই ইয়াৰ পৰা ঘৰত গৈ অলপ কিবা এটা খাই মেলি আৰু যাম কাৰণ আপোনালোকে জ্ঞাত যে এটা ডাঙৰ সমষ্টি হয় আমাৰ শিলচৰ লোকসভা সমষ্টি আমি যাম এইকাৰণে আমাৰ বেলেগ কোনো টেনশ্যন নাই চব ঠাইত খুব ভালকে ভাবে নির্বাচন অনুষ্ঠিত হব কিন্তু তথাপি রাইজ যেহেতু ঘরের পর ভোট দিয়েছে অন্তত ঘৰত বহি থাকিলে ভাল নালে তো আমি পথ আৰু ভোটটো ভোট চলি আছে সে অল্প চাই মানুষের পছন্দ তো আপনার দেখিছেই বা মতো আর সাড়ে চারশোর উপর মধ্যে সভা করল আৰু মই এই কথাটো কওঁ যেতিয়া আপোনালোকে সোধে বা কোনো রাইজে সোধে যে এইবাৰ কোন হব কোনো প্ৰতিদ্বন্দ্বী আমি দেখিব পোৱা নাই সকলোৰে একে পছন্দ নৰেন্দ্ৰ মোদী সকলৰে একে পছন্দ পদমফুল তাৰ বাহিৰত কোনো মানে কথা মই শুনিবলৈ পোৱা নাই তেখেতসকল নহয় বুলি ভাবে কাৰণটো হল যে আপোনালোকে দেখিছে নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্ব আই অহমি বা মা ভাৰতী যেনেকুৱা আগুৱাই গৈ আছে উন্নয়নৰ ক্ষেত্ৰত আপনি আমার নিজা দেশের স্বাভিমান আছে এই স্বাভিমানটা আজি নরেন্দ্র মোদীর নেতৃত্ব গোটাই বিশ্বত আমি দেখি যে গোটাই বিশ্বের রাইজে স্বীকার করেছে যে আজি রাষ্ট্রনেতা হিসাবে জনপ্রিয় আমার শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী আজির দিন ফিফথ ইকনমি অব দ্য ওয়ার্ল্ড এই ভারতবর্ষ দশের পর ধেমালির কথা নয় ডর কথা